Hello everyone, Assalamu alaikum. Europe Bangla Consultant Private Limited থেকে Education Counselor জ্যোতি বলছি Europe Bangla গ্রুপে YouTube চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি যে দেশটি নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সেই দেশটির নাম হচ্ছে হাঙ্গেরি। হাঙ্গেরি নিয়ে কিন্তু সবাই কম বেশি অনেক কিছুই জানে, সো বেসিক্যালি হাঙ্গেরি নিয়ে বলার কোনো কিছুই নেই। বাট তারপরে যদি বলি এডুকেশনাল রিকোয়ারমেন্ট অ্যাজ ইউজুয়াল সব কান্ট্রির জন্যই সেম, এসএসসি এইচএসসির জিপিএ থাকতে হবে 3.3 করে এবং আইএলটিএস ডুওলিঙ্গ কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লাগছে না, আই মিন আপনি উইদাউট আইএলটিএস অ্যাপ্লিকেশন করতে পারছেন। এবং টিউশন ফিস হতে পারে 5000 ইউরোস থেকে 6000 ইউরোস এক বছরের টিউশন ফিস। মাস্টার্সের অ্যাপ্লিকেন্টদের ব্যাচেলার্সের সিজিপিএ থাকতে হচ্ছে 2.75 এবং এক্ষেত্রেও তাদের আইএলটিএস ডুওলিঙ্গ এমওআই কোনো সার্টিফিকেট লাগছে না। এবং অ্যাজ ইউজুয়াল টিউশন ফিস ব্যাচেলার্সের মতোই 5000 ইউরোস থেকে 6000 ইউরোস পর্যন্ত এক বছরের টিউশন ফিস হয়ে থাকে। অ্যান্ড হাঙ্গেরির কনসুলেট অফিস কিন্তু এখন বাংলাদেশে, সো দ্যাট এই কনসুলেট অফিস বাংলাদেশে আসার কারণে কিন্তু ওদের ভিসা রেশিওটা অনেক হাই। অ্যান্ড হাঙ্গেরিতে দেখা যাচ্ছে আপনি স্টুডেন্ট ভিসায় গিয়ে অবশ্যই পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করতে পারছেন। এবং আমরা যেহেতু ক্যাপিটাল বেসড ইউনিভার্সিটিজগুলো নিয়ে কাজ করি, সো দ্যাট আপনি যেহেতু ক্যাপিটালে থাকবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব পেতেও সুবিধা থাকছে আর কি। এবং দেখা যাচ্ছে যে হাঙ্গেরিতে আমরা যদিও বলি কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লাগছে না, আইএলটিএস ডুওলিঙ্গো বা এমওআই যেটাই হোক না কেন, বাট তারপরেও যদি কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থেকে থাকে এটা অবশ্যই আপনার ভিসা রেশিওকে অনেক হাই করে ফেলে। সো যারা হাঙ্গেরি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাচ্ছেন তারা কিন্তু চাইলেই আমাদের অফিস ভিজিট করতে পারছেন। আমাদের অফিস ভিজিটিং টাইম সকাল 10:00 থেকে বিকাল 5:30 পর্যন্ত। এছাড়া যারা অফিস ভিজিট করতে পারছেন না তারা কিন্তু চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।